Assalamu alaikum everyone. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেটি কুকিং আজকে আমি শীতের পিঠাপুলির আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটা হলো দুধচিতই পিঠা আমরা শীতের সময়টাতে সবাই দুধচিত্তই পিঠাটা খেয়ে থাকি এবং অনেকেই অভিযোগ করে থাকি যে দুধচিতৈ পিঠাটা গ্যাসের চুলায় পারফেক্টভাবে হয় না তবে আজকে আমি যেভাবে চিতই পিঠাটা তৈরি করেছি আপনারা যদি ঠিক এভাবে চিতই পিঠাটা তৈরি করেন তাহলে খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই গ্যাসের চুলায় পারফেক্টভাবে চিতই পিঠাটি তৈরি করতে পারবেন তো আশা করছি আমার ভিডিওটি আপনারা না নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে একটা পাতিলে তিন কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছিলাম এবং পানিটাকে আমি গরম করে পুরাপুরি ঠান্ডা করে নিয়েছি এবার আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি শুকনা চাউলের গুঁড়া এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এবং পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি সবগুলো উপকরণকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার কাজটা শেষ হয়েছে এবার আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই পানিটাকে কিন্তু আমি পুরাপুরি ঠান্ডা করে নিয়েছিলাম এবার পানি দিয়ে আমি এভাবে করে একটু নেড়ে আমি আরও এক কাপ পরিমাণ পানি এতে অ্যাড করব। তারপর আমি নেড়ে খুব মসৃণ একটা বেটার তৈরি করে নিব লক্ষ্য রাখতে হবে বেটারটা যেন খুব বেশি একটা পাতলাও না হয় আবার মোটাও না থাকে দেখুন আমার বেটারটা দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক এভাবে করে বেটারটা তৈরি করে নেবেন এটা আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি এভাবে করে একটা চামচের স্বাদ আপনারা একটু সময় নিয়ে বেটারটাকে এভাবে করে নেড়ে চেড়ে নেবেন তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হবে এবার আমি চুলায় চলে যাচ্ছি আমি একটা কড়াই দিয়ে দিয়েছি এবং কড়াইটাকে আমি খুব বেশি গরম করে নিয়েছি এবার এক চামচ বেটার আমি কড়াইতে দিয়ে ঢাকনার সাহায্যে এভাবে করে ঢেকে দিচ্ছি লক্ষ্য রাখবেন যেন বাতাস কোনোভাবে প্রবেশ করতে না পারে এভাবে ঢেকে দিয়ে আমি ঠিক ঘড়ি ধরে দুই মিনিট সময় পিঠাটাকে রান্না করে নিয়েছি দুই মিনিট পরে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আর যখন একটা পিঠা তৈরি করার পর আরেকটি পিঠা দিতে হবে তখন আবার এভাবে করে চেড়ে নিয়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে দেখুন আমার আরেকটা পিঠা হয়ে গেল ঠিক দুই মিনিট টাইম ধরে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখুন এক চামচ বেটার দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দুই মিনিট পর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে দেখুন পিঠাগুলো কি সুন্দরভাবে ফুলেছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এরকম পিঠা হলে অনেক সুন্দরভাবে ভিজে যায় দুধে আমি এবার আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে এবার আমি পিঠাগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে নিব এর জন্য আমি আগে থেকে দেড় লিটার পরিমাণ দুধ জাল করে কমিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং তিনটা সাদা এলাচ আর আমি পাটারি গুড় ব্যবহার করেছি গুড়টাকে আমি অর্ধেকটা গুড় নিয়ে আমি পানির মধ্যে দিয়ে গুড়টাকে জাল করে নিয়েছি আমি আগেই দুধের মধ্যে দিয়ে গুড়টাকে জাল করে নিই পানির মধ্যে দিয়ে জাল করে দিয়ে আমি দুধের সাথে মিশিয়ে দিয়েছি এবং আমি পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি চুলাই এভাবে পিঠাগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব পিঠাগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়ে চুলাটাকে বন্ধ করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। দেখুন আমি আপনাদেরকে কিছু সময় পর পিঠাগুলোকে দেখাচ্ছি পিঠাগুলো কিন্তু সারারাত রেখে দিলে এই পিঠাগুলো অনেক সুন্দরভাবে ভিজে যাবে কিন্তু আমি সাথে সাথে আপনাদেরকে পিঠাগুলো দেখাচ্ছি দেখুন পিঠাগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর পিঠাগুলো খেতেও ভীষণ মজাদার তো আশা করছি আপনারা গ্যাসের চুলায় আমার এই পদ্ধতি অবলম্বন করে পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ